হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে আমাদের বাড়ির কালী ঠাকুরের ভাসান, আর এখানে আমরা ভাসান যাওয়ার আগে অনেকটাই টাইম ছিল, সন্ধ্যেবেলার দিকে মা বাবা সবাই মিলে আমরা ছবি তুলছিলাম। এরপর অনেকগুলো গ্রুপ পিকচারও তুলেছি আমরা সবাই মিলে। ভিডিও অ্যান্ড পিকচার্স ক্লিক করার পর সবাই মিলে এবার ঠাকুরকে বরণ করার জন্য রেডি হচ্ছিল, যাতে তাড়াতাড়ি আমরা ভাসানে যেতে পারি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখন। ওকে, সো এখানে ঠাকুরের বরণ হচ্ছে এখন, আর এখানে আমি আর দেবদত্ত বাড়ি বাড়ি আমরা শাক বাজাচ্ছি, তারপরে হবে হচ্ছে সিঁদুর খেলা। আর এইখানে যা মজা হয়েছে তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো, খুব মজা হয়েছে। আমাদের থেকে তো বেশি ভাই দেবদত্ত আর আমার আরেকটা কাজিন ভাই আছে, এরা এত মজা করেছে যে কি বলবো, জাস্ট দেখতে থাকো ভিডিওটা। বিয়ের পর এটা আমার প্রথম সিঁদুর খেলা। এইবার দুর্গাপূজাতে তো আমরা আসতে পারিনি কলকাতায়, তাই ভাবছিলাম যে কী করে হবে, সিঁদুর খেলা তো সবার হলো, আমারই হলো না, কিন্তু সেটাও ফুলফিল হয়ে গেল এবার কালী পুজোতে এসে। খুব মজা করেছি আমরা। বাস, তো বরণ শেষ, এবার আমরা যাচ্ছি হচ্ছে বাবুঘাটের দিকে ঠাকুর ভাসান দেওয়ার জন্য। চলো আমাদের সাথে ভাসানে। আগে আগে জানো তো আমাদের কালী পুজোর সময়টা আমরা খুব এক্সাইটেড থাকতাম, ভাসানের টাইমটা যে সবাই মিলে একসাথে যাব। ছোট লরি করে নেওয়া হতো আমাদের সবাইকে, ঠাকুরের সাইজটাও আমরা একটু বড় রাখতাম, কিন্তু কিছু টাইম ধরে আমরা ঠাকুরের হাইটটাকে একটুখানি কমিয়েই রাখি, যাতে ওটা গাড়িতে ফিট হয়ে যায়। বছর বছর এগিয়ে যাবে।
বলো কালী মার কে জয় বলো কালী মার কে জয় এই তো ভিডিও ওকে সো আমাদের বাড়ির ঠাকুরের ভাষান হয়ে গেছে আর এখন যাব হচ্ছে আমরা চিতলা অঞ্চলের সব কটা ঠাকুর দেখতে রাত অনেকটাই হয়ে গেছে কিন্তু তাও আমাদের ইচ্ছা যে অনেকগুলো ঠাকুর এবার দেখি কারণ ঠাকুরগুলো অন্তত ভাইফোঁটার টাইম অবধি থাকে ভাইফোঁটার দিন বা ভাইফোঁটার পরেই ভাসান হয়ে যায় এটা প্রত্যেকবারই হয় তাই প্রথমে শুরু করব হচ্ছে শ্মশানকালী দিয়ে চলো আগে যে ঠাকুরটা দেখলে সেটা হচ্ছে শ্মশানকালী যেটা চেতলা অঞ্চলে কালীঘাটে কেওড়াতলা শ্মশানে ওখানে পুজোটা হয় এবার চলো যাব হচ্ছে দেখতে শিবকালী এই কালী পুজোর সময় চেতলা অঞ্চলটা এতটাই সুন্দরভাবে সাজিয়ে ওঠায় যে কি সুন্দর লাগে দেখতে কত লাইটস কত সুন্দর সুন্দর ডেকোরেশন প্রত্যেকটা জায়গায় যেখানেই যাবে সেখানেই কি সুন্দর সুন্দর ডেকোরেশন দিয়ে লাইটস দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছে আর এখন আমরা চলে এসেছি এখানে ডাকাতকালী আর দুর্গাকালী দুটোই পাশাপাশি প্যান্ডেল হয় তো দুটো ঠাকুরই তোমাদের দেখাবো চলো এখানে পুজোগুলো এতটাই কাছাকাছি প্যান্ডেলগুলো যে একটু এদিক থেকে ওদিক গেলেই ঠাকুরের প্যান্ডেল সব কটা দেখা যায় এটা হচ্ছে আরেক ধরনের কালী ঠাকুর যেটার নাম হচ্ছে চন্দ্রঘণ্টা কালী তো আমরা এখনও ঠাকুর দেখে যাচ্ছি এখন রাত প্রায় 3টে বাজে
আর অনেকগুলো ঠাকুরই দেখা হয়েছে, কিন্তু এখনও আরও দুটো ঠাকুর বাকি আছে, ছিন্নমস্তা আর এদিকে আছে হচ্ছে এলোকেশী ঠাকুর, যেটা দেখব, দেখে তারপর বাড়ি চলে যাব। এটা হচ্ছে লাস্ট ঠাকুর এলোকেশী কালী, যেটা দেখব, আর অনেকটাই রাত, বলতে পারো ভোরই হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো।